हेलो स्टूडेंट, गुड मॉर्निंग एवरीवन। तुम्हारा सबा प्रत्येक भलो आज तो देखो स्टूडेंट, आबादी तुम्हारे का चले इंग्लिश वार्ड मेकिंग नहीं। तो आज के तुम्हारे हमें सी दिए दुटो वार्ड मेकिंग शेखा, कौन लेटर दिए से वार्ड मेकिंग है সেটা তোমরা দেখো ভালো করে যে কটা লেটার নিয়ে এই ওয়ার্ড মেকিংগুলো তৈরি হচ্ছে। তো চলো স্টুডেন্ট শুরু করা যাক তাহলে। তো স্টুডেন্ট দেখতে পাচ্ছ এখানে যে এটা কি, এটা হচ্ছে সি। তোমরা চেনো স্টুডেন্ট, এটাকে সি বলা হয়। তো এই সি দিয়ে দুটো আজকে ওয়ার্ড মেকিং আমি তোমাদের শেখাবো। তো স্টুডেন্ট এটা দেখতে পাচ্ছ, এটা কিসের ছবি স্টুডেন্ট? হ্যাঁ ঠিক ধরেছ, এটা হচ্ছে বিড়াল। তাহলে তোমরা বিড়াল ইংলিশটা কী জানো? বিড়াল ইংলিশটা কী তোমরা জানো? হ্যাঁ ক্যাট, ক্যাট মানে বিড়াল। তো স্টুডেন্ট চলো ক্যাট এই কটা লেটার নিয়ে ওয়ার্ডটা হচ্ছে দেখা যাক যে ক্যাট লেটারটা কটা ওয়ার্ড নিয়ে হচ্ছে। তো দেখো স্টুডেন্ট ক্যাট, তাহলে সি এ টি ক্যাট। তাহলে দেখো স্টুডেন্ট এখানে আমি লিখছি সি, তারপরে দেখো এ, তারপরে দেখো টি। তো স্টুডেন্ট কী দেখলে? প্রথমে সি, তারপরে এ, তারপরে টি। তাহলে সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। তাহলে এই বিড়ালের ছবি তোমাদের যেখানেই থাকবে ওয়ার্ড মেকিং করতে বলা হলে তখন তোমরা এটা করবে এবং এটাই লিখবে সি এ টি ক্যাট। তো স্টুডেন্ট চলো আর একটা ওয়ার্ড মেকিং দেখি। হ্যাঁ এটা কিসের ছবি বুঝতে পেরেছ? তাহলে ঠিক, এটা হচ্ছে একটা গাড়ি। তাহলে গাড়ি ইংলিশটা কী হবে, এটা দিয়ে কী ওয়ার্ড মেকিং হবে স্টুডেন্ট? হ্যাঁ কার, কার মানে গাড়ি। তাহলে চলো স্টুডেন্ট কার ওয়ার্ড মেকিংটা দেখি, কটা লেটার দিয়ে ওয়ার্ড মেকিংটা হচ্ছে কার। তো স্টুডেন্ট দেখো এখানে সি, তারপরে স্টুডেন্ট এ, তারপরে আর, তাহলে কটা হলো স্টুডেন্ট? সি এ আর, এই তিনটি লেটার দিয়ে কার ওয়ার্ড মেকিংটা হলো। তো যেখানে তোমরা এই ছবিটা তোমাদের দেওয়া হবে আর তোমরা দেখলে তখন এটা লিখতে পারা হলে তোমরা কী লিখবে? এ সি এ আর। তাহলে কী হলো? সি দিয়ে দুটো ওয়ার্ড মেকিং। তাহলে সি এ, সি ফর ক্যাট মানে বিড়াল, আর সি ফর কার মানে গাড়ি। তাহলে সি দিয়ে তোমরা কী শিখলে? দুটো ওয়ার্ড মেকিং, একটা সি ফর ক্যাট সি এ টি ক্যাট, আর একটা সি ফর কার সি এ আর কার। তো স্টুডেন্ট এর আগে তোমাদের আরও দুটো শিখিয়েছিলাম এ আর বি দিয়ে। এ দিয়েছিল অ্যাপল আর অ্যান্ড, বি দিয়েছিল ব্যাট বল, আর আজকে সি দিয়ে তোমরা কী শিখলে? সি এ টি ক্যাট আর সি এ আর কার। তো স্টুডেন্ট আবারও বলছি আগের মতো, তোমরা এগুলো ভালো করে বাড়িতে এই ওয়ার্ড মেকিংগুলো বারবার ধরে প্র্যাকটিস করবে আর লিখবে খাতাতে, যাতে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। তো স্টুডেন্ট এরপরের দিনকে আবার তোমাদের কাছে আমি আসবো। তো ততক্ষণে এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো আর খুব সুন্দরভাবে যে লাইন অনুযায়ী লেখাগুলো আছে সেই সেই লাইনের মধ্যে তোমরা যদি মেনটেন করো তাহলে তোমাদের হ্যান্ডরাইটিংটাও খুব সুন্দর হবে। তো স্টুডেন্ট আজকে এখান পর্যন্তই থাকলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাভ এ নাইস ডে।